বাংলাদেশ বিষয়বলি থেকে তথ্যকিকা বিডির আরেকটা নতুন পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের দ্বীপ ও চরসুমু নিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বিভিন্ন চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার আসার সম্ভাবনা অনেক বেশি তো চলুন শুরু করা যাক কৃত্রিম উপায়ে বঙ্গোপসাগরে চর জাগানো সম্ভব ক্রস ড্যাম পদ্ধতিতে বাংলাদেশে যে নদীর চরের সংখ্যা বেশি যমুনা নদীতে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ সুন্দরবন বাংলাদেশের সংক্রিয় ব অঞ্চল যশোর ও কুষ্টিয়াকে বলা হয় বাংলাদেশে যে দ্বীপে মন্দির রয়েছে মহাশকালী দ্বীপে মন্দির রয়েছে আদিনাথ মন্দির নিজম দ্বীপের অবস্থান নোয়াখালী জেলায় নিজুম দ্বীপের অবস্থান মেঘনা নদীর মোহনায় নির্মল চরের অবস্থান রাজশাহী জেলায় ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা ভোলা হলো বাংলাদেশের বৃহত্তম দ্বীপ শাহবাজপুর দ্বীপের বর্তমান নাম ভোলা দ্বীপ বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা আয়তন চার হাজার তিনশো তিন বর্গ কিলোমিটার বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত কক্সবাজার জেলায় টেকনাপ সমুদ্র উপকূলের থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে বাংলাদেশের সর্বদক্ষিণে যে দ্বীপ অবস্থিত সেরা দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ যে নদীর মুখে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ নাপ নদীর মুখে অবস্থিত সেন্ট দ্বীপ সমুদ্র সমতল এবং ভূপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ওপরে তিন দশমিক ছয় মিটার দক্ষিণ তালপট্টি দ্বীপের আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার সোনাদ্বীপ অবস্থিত কক্সবাজার জেলায় দুবলার চর বিখ্যাত মাছ আহরণ সটকি উৎপাদনের জন্য দুবলার চর অবস্থিত সুন্দরবনের দক্ষিণ উপকূলে দুবলার চরের অপর নাম জাফর পয়েন্ট কুতুবদিয়া বাতিক নির্মাণ করা হয় আঠারোশো ছয়চল্লিশ সালে কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় আঠারোশো ছয়চল্লিশ সালে যে দ্বীপে বাতিঘর আছে কুতুবদিয়া কুতুবদিয়া অবস্থিত কক্সবাজার জেলায় কুতুবদিয়া গুর্ণমান বাতি স্থাপিত হয় আঠারোশো সালে কুতুবদিয়া বাতিঘরের উচ্চতা প্রায় চল্লিশ মিটার কুতুবদিয়া বাতিঘরের উচ্চতা প্রায় চল্লিশ মিটার এখন আমরা জানব বাংলাদেশের উল্লেখযোগ্য দ্বীপের তথ্যসমূহ চলুন দেখা যাক নিজুম দ্বীপ অপর নাম বাউলার চর বা বালুয়ারচর আয়তন ছাপান্ন দশমিক আটশো বিরাশি বর্গ কিলোমিটার অবস্থান বঙ্গোপসাগরের রাহাতিয়া দ্বীপ থেকে প্রায় সাতানব্বই কিলোমিটার দক্ষিণে এর অবস্থান সেন্ট মার্টিন দ্বীপ অপর নাম নারিকেল জিঞ্জেরা আয়তন আট বর্গ কিলোমিটার অবস্থান কক্সবাজার জেলা টেকনাক থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণে দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাসা বা নিউমোন আয়তন আট বর্গ কিলোমিটার অবস্থান হাতিয়া ভাঙা নদীর মোহনায় থেকে দুই কিলোমিটার দূরে এর অবস্থান সেরাদ্বীপ অপর নাম সেরাদিয়া আয়তন তিন বর্গ কিলোমিটার অবস্থান টেক সেন্ট মার্টিন দ্বীপ থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বাংলাদেশের উল্লেখযোগ্য চরসমূহর এর অবস্থান কোন জেলায় অবস্থান চলুন দেখা যাক চর ফ্যাশন চর জংলী চর নিজাম চর জব্বার চর মানিক চর ফয়জুদ্দিন জহিরুদ্দিন মনপুরা চর কলমি কোথায় অবস্থিত এই চরগুলা ভোলা জেলায় অবস্থিত চর নিউটন চর মুরকি সোনার চর চর মাদ্রাস অবস্থিত চর ভোলা জেলায় চর সিজনি চর শাহবানী চর লরেন চল চর কাদিরা চেংরা চর অবস্থান নোয়াখালী জেলায় হাতিয়াই এর অবস্থান পাখিরচর পাটনির চর দুবলার চর অবস্থান সুন্দরবনে চর আলেকজান্ডার অবস্থান রামগতি লক্ষ্মীপুরে চর অবস্থান কিশোরগঞ্জ দুর্গমচর মাদারগঞ্জ জামালপুরে এর অবস্থান নির্মলচর রাজশাহী জেলায় অবস্থান চর পরশুরাম ফেনীতে এর অবস্থান উড়িষ্যার সন্দীপ চট্টগ্রাম এর অবস্থান হ্যালো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু